সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। পর্দা অবস্থায় আপু ছবি দুটো দেখে অনেক ভালো লাগছে, দেখতেও সুন্দর লাগছে। আসলে কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? নাম মরিয়ম। মরিয়ম আপু কেমন আছেন আপনি? কেমন আর থাকবো ভাই, অনেক কষ্টই আছে। আচ্ছা আচ্ছা, কিসের কষ্ট আসলে? সতাই মা আছে, অনেক কষ্ট দেয়। ছোট একটা ভাই আছে, মানুষের বাড়িতে কাজ করলে সেলাই মেশিনের কাজ করতে হয়। লেখাপড়া করেন নাই? না, লেখাপড়া করি নাই টাকার জন্য। বয়স কত? 18 বছর। 18 বছর। তো পরিবারে এখন কে কে আছে? পরিবারে ছোট এই একটা ভাই আছে আর সতাই মা আছে। আপন মা কি হয়েছে? আপন মা মরে গেছে। হ্যাঁ রে, বাবা তো আছে, বাবা জানে, ভালো জানে? বাবা তো জানে। আচ্ছা আচ্ছা, তাই যে প্রতিবেদনে আসছেন মূল উদ্দেশ্যটা কি? প্রতিবেদনে আসি একটা ভালো একটা মনের মানুষের জন্য, যে আমাকে কিছু কিছু হেল্প করবে, এরকম একটা মনের মানুষের জন্য প্রতিবেদনের সামনে এসেছি। আচ্ছা আচ্ছা, তা এখন তো একটা জীবন সঙ্গী চাচ্ছেন, সেই মানুষটা আসলে কিরকম চান? যে আমাকে কিছু কিছু হেল্প করবে, আমার বাবা, আমার ছোট একটা ভাই আছে, ওকে হেল্প করবো, এরকম একটা ভালো একটা মনের মানুষ চাই। যে পাঁচ অক্ট নামাজ পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, এমনি নামাজ কালাম পড়েন না এখন? পড়ে। আচ্ছা আচ্ছা, তা এখন একটা জীবন সঙ্গী পাইলে কি জীবনটা সুন্দর হয়ে যাবে তাই মনে হয়? জি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর মনে আশাটা পূরণ করে দেবে। আর কেউ যদি বিয়ে শাদী করতে চায় চেহারা তো দেখাবে নাকি? হ্যাঁ দেখাইবো, মনের মানুষের জন্য। যে আমাকে কিছু কিছু হেল্প করবে, এরকম একটা মনের মানুষের জন্য প্রতিবেদনের সামনে এসেছি। আচ্ছা আচ্ছা, তা এখন তো একটা জীবন সঙ্গী চাচ্ছেন, সেই মানুষটা আসলে কিরকম চান? যে আমাকে কিছু কিছু হেল্প করবে, আমার বাবা, আমার ছোট একটা ভাই আছে, ওকে হেল্প করবো, এরকম একটা ভালো একটা মনের মানুষ চাই। যে পাঁচ অক্ট নামাজ পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, এমনি নামাজ কালাম পড়েন না এখন? পড়ে। আচ্ছা আচ্ছা, তা এখন একটা জীবন সঙ্গী পাইলে কি জীবনটা সুন্দর হয়ে যাবে তাই মনে হয়? জি। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর মনে আশাটা পূরণ করে দেবে। আর কেউ যদি বিয়ে শাদী করতে চায় চেহারা তো দেখাবে নাকি? হ্যাঁ দেখাইবে। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাই, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, সত্যিকার একটা জীবনসঙ্গী চাই। কেউ যদি বিয়ে শাদী করতে চান বা খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01869534965। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01869534965। নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।